আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমার আলোচনার বিষয় ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও ফজিলত প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া সবারই উপস্থিতি ধর্মীয় শিক্ষার বিষয়ে আলোচনা করা দরকার কেন আমরা তো সবাই মুসলিম তাই না আমরা মুসলিম তো নাকি সবাই তো মুসলিম তো আমাদের মাঝে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করাটা খুব তো প্রয়োজন হওয়ার কথা না কিন্তু এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করা দরকার কেন দরকার চলুন আমরা একটা বিশ্লেষণ করি আমরা একটু পর্যালোচনা করি দেখুন পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম যার শুরুই হয়েছে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়ে নবী মোহাব্ব সাল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন তিনি নবী হয়েছেন তাই তো তো চল্লিশ বছরের আগ পর্যন্ত তিনি কি রাসুল নবী তিনি হচ্ছেন মোহাবদ আবদুল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ কিন্তু যেই দিন আলদহর বলে আগাবিন সৌরা আলাক পাঁচটি আয়াত নাজিল করে দিলেন প্রথম আয়াতটি দিলেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই আয়াতটা যেদিন নাজিল হলো সেই দিন থেকে তিনি মোহাম্মাদুর রসর উদ্দাহ তাই নয় কি তার পর্যন্ত ছিলেন কি আবদুল্লাহ ছেলে হাবাদ আর এখন ওর সাথে নতুন আর একটা পরিচয় যুক্ত হল মোহাম্মদ রসুর সেই দিন থেকে সাল্লা সাল্লাম সেই দিন থেকে আমরা যেই দিন জীবন ব্যবস্থা পালন করছি এই দিন শুরু হলো সেই দিন থেকে ইসলাম নামক এই জীবন ব্যবস্থা এই ধর্মটার সূচনা সেই দিন থেকে শুরু তাই নয় কি তাহলে ইসলামী জীবন ব্যবস্থার শুরু হলো কি দিয়ে বলুন তো পড়ার নির্দেশ দিয়ে শব্দ এটা যাকে আরবিতে বলা হয় আমর নির্দেশ কমান্ড আল্লাহ কমান্ড করলেন নির্দেশ দিলেন আদেশ করলেন এ করা পড়ুন পড়ো বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খলাক সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে ইসলামের শুরু হয়েছে কি দিয়ে পড়ার নির্দেশ দিয়ে ইসলামের শুরু হয়েছে কি দিয়ে পড়ার নির্দেশ দিয়ে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইসলাম নামক ধর্ম ইসলাম নামক এই আদর্শ যার শুরুটাই করেছেন তহরবুল্লাহ আলমিন পড়ার নির্দেশ দিয়ে যে করা এটা হলো পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী জীবন ব্যবস্থা ইসলাম যার শুরুই হলো পড়া দিয়ে ইসলাম টাই যে প্রত্যেকটা মুসলিম পড়াশোনাকারী হবে যেন তারা পড়তে পারে প্রত্যেকটা মুসলিম চাই নারী হোক চাই পুরুষ হোক ছেলে হোক চাই মেয়ে হোক প্রত্যেকেই যেন পড়া জানে এটা ইসলামী নির্দেশ পড়ো এ করা শুধু কি পুরুষের জন্য শুধু কি নারীর জন্য সকল মানুষের জন্য একই নির্দেশ পড়ো সম্মানিত উপস্থিতি মানে প্রত্যেকটা মুসলিম হবে অক্ষর জ্ঞান সম্পূর্ণ নিরক্ষর নয় এটা ইসলাম চায় প্রত্যেকটা মুসলিম যদি পড়াশোনাকারী হয় যে পড়া জানে প্রত্যেকেই পড়াশোনা জানে তাহলে মুসলিমদের অবস্থা ভালো হবে না খারাপ হবে ভালো হবে কিন্তু আমরা আসলে মানতে পারিনি এক দ্বিতীয় কথায় আসে মানে পড়া দিয়ে শুরু ইসলামের মানে পড়তে হবে যেমনটি আল্লাহ হাদিসের মধ্যে বললেন তলাবুল কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরস যিনি মুসলিম প্রত্যেকের জন্য এটা ফরস যে হাদিস ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে দুইশো চব্বিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহরবুল্লা আলম বললেন পড়ো আর রাসূল বললেন প্রত্যেকের জন্য পড়া ফরস কোন পড়া ফরজ সবাই তো পড়ছি তাই না সবাই পড়াশোনা করছি ছাত্র হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করছে এর মধ্য থেকে কোন পড়াটা ফরজ আল্লাহ রব্বুল আলমিন কোন পড়া দিয়ে শুরু করতে বললেন ওই আয়াতের মধ্যে জবাবটা কিন্তু আছে ওই আয়াতের মধ্যে জবাবটা আছে যে কোন পড়া পড়বেন ইসমি ওই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন মানে যেই পড়ার মাধ্যমে প্রভুকে চেনা যাবে যাবে জানা প্রভুর অস্তিত্ব পাওয়া যাবে মহান রব্বুল আলমিনের বিশ্বজাহান তিনি মালিক তিনি রব জানা যাবে বুঝা যাবে ওই পড়া দিয়ে শুরু হবে ওই পড়া হলো কি ফরুজ অনেক পড়াশোনা করেছে অনেক পড়াশোনা করেছে দেশি বিদেশি এত ডিগ্রি নিয়েছে যে ডিগ্রির ভারেও ও দাঁড়িয়ে থাকতে পারছে না বাঁকা হয়ে যাচ্ছে অথচ আল্লাহকে চিনে না আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই এবার ইসলামের দৃষ্টিতে বলুন তো শিক্ষিত না অশিক্ষিত ওই লোক যদি শিক্ষিত হয় ইসলামের দৃষ্টিতে এবং দৃষ্টিতে উনি যদি শিক্ষিত হন বিদেশি ডিগ্রি ডিগ্রি অনেক হাদিসার নিয়েছে ডিগ্রির ভারেও দাঁড়িয়ে থাকতে পারছে না কথার কথা তো এই লোক যদি শিক্ষিত হন তাহলে আবু জাহাল কেন আবু জাহাল নাম হলো তার আবু জাহালের নাম ছিল কিন্তু আবুল হাকাম জ্ঞানীর পিতা কেন তার নাম আবু জাহাল হলো আবু জাহাল ইসলামের ইতিহাস স্টাডি করলে গবেষণা করলে যেটা দেখা যায় জাহেলি যুগে ১৬ জন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি ব্যক্তি ছিলেন জাহেলি যুগে মানে ইসলাম সূচনার আগ মুহূর্তে ষোলো জনের অন্যতম একজন হচ্ছে আবু জাহাল ষোলো জনের মধ্যে অনেকে বলছেন হয়তো প্রথম হবে ষোলো জন সর্ব উচ্চ শিক্ষিতর মধ্যে এক নম্বরে যার নামটা উঠে আসে সে কে আবু জাহাল কিন্তু লোক নাম ছিল তার আবুল হাকাম জ্ঞানীর পিতা কিন্তু নাম হলো কি মূর্খের পিতা আবু জাহাল আবু জাহালের জ্ঞানের অভাব ছিল না কিন্তু ওর অভাবটা ছিল ওই জ্ঞান দিয়ে রবকে খুঁজে পায়নি রবকে সৃষ্টিকর্তাকে আল্লাহকে ও বুঝতে পারিনি চিনতে পারিনি জানতে পারিনি মানতে পারিনি ওই জন্য ইসলাম তার জ্ঞানকে এক পয়সা মূল্য দেয়নি সরাসরি তার নাম চেঞ্জ করে দিয়ে নাম দিয়ে দিচ্ছে আবু জাহাল অনেক জ্ঞান অর্জন করে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার পরেও কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার কারণে রবকে খুঁজে না পাওয়ার কারণে সৃষ্টিকর্তার জ্ঞান না থাকার কারণে ও যদি আবু আবুজাহাল হয় তো এখন মুসলিমদের মধ্যে আবু জাহালের সংখ্যা কম না বেশি দেশি বিদ্বেষী অনেক ডিগ্রি নিয়ে এসেছে অথচ সৃষ্টিকর্তা কে জানে না চিনে না বোঝে না সমৃদ্ধ উপস্থিতি আল্লাহ বললেন ওই রবের নামে পড়ো ইসমে রব বিকেলাদি হলা ওই প্রভুর নামে পড়ো যে প্রভু সৃষ্টি করেছেন তাহলে জ্ঞান ওই জ্ঞানটা আপনার আমার জন্য ফরজ যে জ্ঞানের মাধ্যমে রবকে খুঁজে পাওয়া যাবে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে জানা যাবে এই জ্ঞান প্রত্যেক মুসলিমের জন্য ফরজ হ্যাঁ বাবা মা হলেন শ্রেষ্ঠ দায়িত্বশীল সন্তানের জন্য যদি বাবা মা সন্তানকে এই জ্ঞান দিতে না পারে তো বিচারের মাঠে বাবা কাট কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি বুঝাতে পারলাম কি জানি না আলহরবুর আল আমিন সৌরফ তা হারিম ছয় নম্বর আছে বললেন এয়াই হাল্লেদি রা মানুহ হে ইমানদারগণ কু আনফুসাকুম ওয়াহালি কুমনা নারা। নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও নিজে বাঁচো জাহান নাম থেকে পরিবারকে বাঁচাও আপনার একটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে বাংলা আপনাকে যে সন্তান দিয়েছেন ওই সন্তানকে অনেক পড়াশোনা করালেন ইংরেজি পড়াশোনা করালেন গণিত পড়াশোনা করালেন বাংলা পড়াশোনা করালেন বা বিজ্ঞান পড়াশোনা করালেন অনেক কিছু করালেন কিন্তু কোরআন হাদিসের তার জ্ঞান নেই কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে না হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই রবকে সৃষ্টিকর্তাকে কোথায় থাকে তার আকিদার কোনো জ্ঞান নেই মান হাজার কোনো জ্ঞান নেই ধর্ম সম্পর্কে কিছুই বোঝে না বিচারের মাঠে আপনি কি জবাব দিবেন পরিবারকে যা জাহান নামের আগুন থেকে বাঁচাতে বলা হলো জবাব থাকবে সমারিত উপস্থিতি যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াতে বলেছেন ফালাম انه লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম ইলম অর্জন করো আগে জ্ঞান অর্জন করো নির্দেশ দিলেন ইকরা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন প্রথম কথা বলেছিলেন শুরুই করেছিলেন আল্লাহ এ করা পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন দীর্ঘ বছর পরে আবার একই ধরনের কথা বলছেন আগে ইলিম অর্জন করো আগে জ্ঞান অর্জন করো কি জ্ঞান অর্জন করো আল্লাহুল্লাহ নিশ্চয় আল্লাহ ব্যতীত হক কোনো মাহবুদ নেই আল্লা ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই এই জ্ঞান অর্জন করো ফিরলে দম্বিক অতঃপর পাপের জন্য ক্ষমা চাও পাপের জন্য ক্ষমা চাও কখন ক্ষমা চাইতে বললেন আগে আমি মনে বুঝাতে পারলাম না আগে জ্ঞান অর্জন করো তারপরে ক্ষমা চাও তাহলে আমল কি পরে জ্ঞান অর্জন আগে আগে জ্ঞান অর্জন তারপরে কি আমল ইভাম বোখারি রহমল্লা তিনি তার সহিহুল বোখারিতে একটা বাব একটা অধ্যায় রচনা করেছেন সেই অধ্যায়ের মধ্যে বলেছেন আগে জ্ঞান অর্জন তারপরে আমল আগে জ্ঞান অর্জন তারপরে আমল মানে আমল করার আগে জ্ঞান অর্জন করতে হবে এটা আল্লাহ বলেছেন ফালাম আল্লাহুল ইহস্তাক আগে ইলিম অর্জন করো যে আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নেই তারপরে পাপের জন্য ক্ষমা চাও মানে আমল করা শুরু করো সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম আগে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে আমাকে রব সম্পর্কে আল্লাহ ব্যতীত হক মাহবুদ নেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জন আপনার আমার কতটুকু আছে এই জ্ঞান অর্জন কতটুকু আছে যদি আমরা বিশ্লেষণে যাই আপনার উঠে যাচ্ছেন কেন উঠে যাচ্ছেন কেন বলুন তো দেখি জরুরি প্রয়োজন ছাড়া উঠা যাবে না কথা বলবো হয়তো তবে এক থেকে দেড় ঘন্টা যেহেতু অনেক রাত্রে উঠেছি বেশি তো আলোচনা করার সুযোগ নেই এক দেড় ঘন্টা কথা হবে তো এই এক দেড় ঘন্টা উঠে যাওয়ার দরকার আছে কি একটু সুযোগ দেন কথা বলার তারপরে সবাই মিলে উঠে যাবো ইনশাআল্লাহ দেখুন জ্ঞান অর্জনের দিক দিয়ে আপনি আমি কতটা পিছনে রয়েছি আপনাদের গ্রামের নাম কি অমৃতপাড়া অমৃতপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আজকের এই জালসা তো অমৃতপাড়ায় একশো জন একশো জন যদি না হয় পঞ্চাশ জন যারা মুরুব্বী আছেন যারা টিচার রয়েছেন যারা শিক্ষিত রয়েছেন যারা সচেতন বুদ্ধিমান পুরুষ আছেন যারা মা বোন রয়েছেন সচেতন বুদ্ধিমান শিক্ষিতা আপনার আগামীকালকে পরীক্ষা করেন আমি উল্টো বলছি ভুল বলছে না ঠিক বলছি আগামীকালকে আপনি টেস্ট করেন পঞ্চাশ জন ছেলে বাছাই করেন ছেলে এবং মেয়ে যাদের বয়স ছয় কিংবা সাত থেকে দশ বছর পর্যন্ত বা আট বছর পর্যন্ত বা নয় বছর পর্যন্ত ছয় বছর থেকে তো স্কুলে যাওয়া শুরু পাঁচ বছর থেকে তো ছয় বছর থেকে শুরু করলাম ছয় বছর থেকে নয় বা দশ বছর পর্যন্ত যাদের বয়স এই ছেলেগুলোকে আপনি ধরেন যে বাবা বাংলার অক্ষর কয়টা স্বরবর্ণ কয়টা বর্ণ কয়টা বলতে পারে কিনা দেখেন প্রায় ছেলে মেয়ে পারবে আপনার অমৃত পাড়ার প্রায় ছেলে মেয়ে পারবে আমার বিশ্বাস আপনি ওকে জিজ্ঞাসা করেন ইংরেজির বর্ণমালা কয়টা বলতে পারে কি দেখেন প্রায় পারবে লিখতে দেন লিখতেও পারবে বাংলার বর্ণমালা কয়টা বলতে বলেন বলতেও পারবে লিখতেও পারবে ইংরেজির বর্ণমালা কয়টা বলতে বলেন বলতেও পারবে লিখতে পারবে ওকে এক থেকে একশো পর্যন্ত গুনতে দেন লিখতে দেন বলতেও পারবে গুনতেও পারবে এবার ওকে আরবির বর্ণমালা কয়টা এবার জিজ্ঞাসা করেন অর্ধেকে নেমে আসবে অর্ধেকে নেমে আসবে যে অর্ধেক বলতে পারবে এই অর্ধেককে বলেন যে বাবা একটু লিখে দাও তো না দেখে এবার দেখেন কোন পর্যায়ে যায়। বাংলার পারে ইংরেজি পারে অঙ্ক পারে আরবি বলার সময় আরবিটার সময় কি অর্ধেকে নেমে আসলো আর যে অর্ধেক পারলো বলতে ওদেরকে লিখতে দেন তখন ওই অর্ধেককে চার পাঁচ ভাগ করলে এক ভাগ হয়তো পারবে কেন সন্দেহ আছে শেষ পর্যন্ত বর্ণমালাগুলো লিখে দিবে খুব কঠিন আছে অথচ আপনি আমি সবাই মুসলিম সবার উপস্থিতি বাস্তব যে কথাটা আপনাকে বলতে চাই যে কেন ধর্মীয় শিক্ষা আপনার ছেলে মেয়েকে শিখাবেন পৃথিবীতে কোরআন এবং হাদিস ব্যতীত যত জ্ঞান আছে পৃথিবীতে যত জ্ঞান আছে কোরআন এবং হাদিস ব্যতীত বর্তমানে ইংরেজি বলেন বাংলা বলেন সায়েন্স বলেন আর্টস বলেন করান বলেন কমার্স বলেন বা যে যেকোনো সাইডে বলেন করেন এবং প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার ফসল চিন্তা ভাবনা করে জ্ঞানটা লিখেছে। তাই এই বইগুলো লিখেছে কি করে চিন্তা ভাবনা করে আর করান কেউ চিন্তা ভাবনা করে লিখেছে পৃথিবীতে যত জ্ঞান রয়েছে সবচেয়ে নিখুঁত নির্ভুল নির্ভেজাল গাল হলো কোরআন মজিদ নির্ভুল নির্ভেজাল প্রত্যেকটা বই লেখক লিখার সময় ভূমিকায় লিখেন যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বইয়ের ভূমিকায় ভূমিকায় লেখক লিখেন যারা সম্পাদক সম্পাদনা পরিষদ মার্জনা পরিষদ লিখে দেন যে ভুলপূর্বক জানাবেন সেকেন্ড এডিশনে পরবর্তী সংস্কারের সংশোধন করে দেওয়া হবে এই কথাগুলো কি করেন লিখেন আর আল্লাহরবুল আলামিন কোরআন মাজিদের শুরুতেই শুরুতেই বললেন দ্যাল কিতাব এটা এমন একটা কিতাব যাতে কোনো ভুল ত্রুটি নেই কোনো সন্দেহের অবকাশ নেই প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পৃথিবীর সকল বই পুস্তক একজন লেখক লিখতে গিয়ে ভূমিকাতে ক্ষমা চেয়ে নেন আর আল্লাহ রাবুল ভূমিকাতে শুরুতে চ্যালেঞ্জ ছড়ে দিলেন যেমন একটা খেতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই আপনার ছেলে মেয়ে সব জানে কোরআন পড়া জানে না আপনার মতো ব্যর্থ পিতা আর নেই মুসলিম হিসাবে আপনার জীবন ব্যর্থ আপনার ছেলে কোরআন মাজিদ জানেন সব জানে সব কিছু বলতে পারে কোরআন মাজিদ পড়া জানে না কেন আপনি বলবেন এত শক্ত কথা টি কেন ইলিম দরকার ধর্মীয় জ্ঞান কেন দরকার কবরে প্রশ্ন হবে কয়টা তিনটা মৌলিক প্রশ্ন হবে চারটা তিনটাই সীমাবদ্ধ না দেখুন মান রব্বুকা তোমার রব কি কে তোমার রব জবাব কি রব্বি আল্লাহ আমার রব কে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন মা তোমার দিন কি তিন ইসলাম আমার দিন ইসলাম মাহাজাল রাজুল আল্লাদি বুয়সাফিকুম এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন কি বলবে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বা মুহাম্মদ সাল্লাল্লাহু মানে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম আল্লাহর এই তিনটা প্রশ্নের যখন উত্তর দিতে পারবে তখন এবার চার নম্বর প্রশ্ন করা হবে ওই একই ফেরেশতা একই জায়গায় একই সময়ে চতুর্থ প্রশ্ন করবেন তুমি এটা জানলে কিভাবে কোথায় জানলে কোথায় শিখলে কিভাবে জানলে যে তোমার রব আল্লাহ কিভাবে জানলে তোমার দিন ইসলাম কিভাবে জানলে ইনি তোমাদের নাবি কিভাবে জানলে এটা কয় নম্বর প্রশ্ন চার নম্বর যেটা আলেম সমাজ আলোচনায় নিয়ে আসে না শুধু ওই তিনটে বলেছেন ওই জন্য সবার তিনটে মুখস্থ কিন্তু চার নম্বরটার গুরুত্ব না বোঝার কারণে আজকে আপনার আমার সমাজের অবস্থা চার নম্বরের গুরুত্ব না বোঝার কারণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছাত্র পায় না আর জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র নিতে পারে না চার নম্বর প্রশ্ন যখন ফেরস্তা করবেন মায়ুদ্রিকা তুমি জানলে কিভাবে যে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমাদের নবী তখন লোকটি বলবে করু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি ফু অতঃপর আমি এটা বিশ্বাস করেছি অসব আমি ওটা মেনে চলার চেষ্টা করেছি আমি মেনে চলার চেষ্টা করেছি সত্যায়ন করেছি বাস্তবে ধ্রুব দেওয়ার চেষ্টা করেছি তিনটা কথা বলবে আমি আল্লাহর কালাম পড়েছি বিশ্বাস করেছি মেনে চলার চেষ্টা করেছি এর মাধ্যমে জেনেছি আমার আল্লাহ আমার দিন ইসলাম ইনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহর সাল্লাম যখনই চার নম্বর প্রশ্নের উত্তর দিবে। তখন এবার ওয়ানাদা মুনাউদ্দিন সামা আসমান থেকে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়ে বলবেন সদা কাব্দি আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা হক বলেছে সত্য বলেছে বিধায় জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সাথে সংযোগ করে দাও যে কথাগুলো সবাই শুনেছেন অজ মাহফিলে খুদ বাই বিভিন্নভাবে আগেরটাও শুনেছেন পরেরগুলো শুনেছেন মাঝখানে চার নম্বরটা শুধু আউট হয়ে গেছে ওটা কেউ আলোচনায় নিয়ে আসেননি সাধারণত নিয়ে আসেন না তো যেটা বলছিলাম এহাদিস পাবেন সহি মধ্যে মোসনাদ আমাদের মধ্যে আরেকটু একটু বড় আকারে বিস্তারিত বর্ণিত হয়েছে মেশকাতের মধ্যে পাবেন এক হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাদিস পরের অংশ রয়েছে যখন প্রশ্ন করল মার মান রব্বুকা তোমার রব কি বলছে হা হালা আদ্রি হাই আফসুস আমি তো জানি না তোমার দিন কি একই জবাব হা হালা আদ্রি হাই আফসুস আমি তো জানি না ইনিকে তোমাকে তোমাদের কাছে পাননা হয়েছিল একই উত্তর হা হালা আদরি আমি তো জানি না এই তিনটা আমাদের জানা আছে চার এবার প্রশ্ন করা হবে তুমি কি কোরআন মাজিদ যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো না তখন এবার চতুর্থ প্রশ্ন করবে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করনি তখন ওই লোকটা বলবে মানুষ যা করতো আমি তাই করতাম পড়তাম না একই হাদিস যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তখন চার নম্বর প্রশ্ন কি হলো ভুলে গেলে হবে না তো চারটা প্রশ্ন মনে রাখতে হবে তিনটা তো জানেন চার নম্বরটা মনে রাখেন এখন থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো তখন চার নম্বর প্রশ্ন হবে তুমি কিভাবে জানলে কোথায় পেলে জানলে কিভাবে শিখলে কিভাবে তখন ও লোকটা বাংলাটাই মনে রাখেন সমস্যা নেই তখন বলবে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি বিশ্বাস করেছি এবং মেনে চলার চেষ্টা করেছে এভাবে আমি জেনেছি আর যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো না তখন চার নম্বর প্রশ্ন কি করবে তুমি কি কোরআন করি তুমি কোরআন পড়নি তখন বলবে মানুষ যা আমি তাই করতাম তখন এবার আল্লাহ আসমান থেকে এবার বান্দা বলবেন না আগেরটা বলেছিলেন সদাকা আদ্দি আমার বান্দা সত্য বলেছে এবার আর বান্দা বলবে না আল্লাহ এবার বলবেন ও মিথ্যা বলেছে ও মিথ্যু মানে কথা সত্য কিন্তু মিথ্যুক আসলে পড়েনি জানেনি শোনার চেষ্টা করেনি তাহলে জাহান নামের পোশাক পরাও জাহান নামের বিছানা বিছাও জাহান নামের সাথে সংযোগ করো যে কথাগুলো শুনেছেন সমাজ উপস্থিতি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এই হাদিস পেশ করে যে চার নম্বর প্রশ্ন তুমি জানলে কিভাবে বলছে কোরআন মাজিদ তেলাওয়াত করে চার নম্বর প্রশ্ন আবার উল্টো যে তুমি কি কোরআন তেলাওয়াত করনি মানে যারা কোরআন তেল করা জানে করে তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ আমি বোঝাতে পারলাম কি না জানি নাহলে এহাদিসকে কি ব্যাখ্যা করবেন আপনি করেন দেখি কেন বলছেন ফেরেস্তা যে তুমি কোরআন তেল করনি তুমি তেল করলে তো জবাব দিতে পারতে যখনই পেরে দিলে চার তিনটা প্রশ্ন উত্তর তখন বলছো তুমি জানলে কিভাবে কোরআন তেলাওত করে জেনেছি আর যখনই পারলো তখন বলছো তুমি কোরআন তেলাওত করি সমানিত উপস্থিতি মুখস্থ বিদ্যা দিয়ে কবরের প্রশ্ন উত্তর দেওয়া যাবে বাংলাদেশে এমন কোন পাগল মুসলিম আছে যে জানে না আমার রব আল্লাহ একটা পাগলকেও যদি জিজ্ঞাসা করেন যে তোমার রবকে ও বলবো আল্লাহ এক অক্ত নামাজ পড়ে না একটা শ্যাম পালন করে না পশ্চিম চেনে না ওকেও যদি জিজ্ঞাসা করেন তোমার রবকে কি বলে আল্লাহ তোমার এই দিন কি তোমার ধর্ম কি ইসলাম শেষ জামানায় যিনি এসেছিলেন কোরআন নিয়ে যাকে আল্লাহ দিয়েছেন স্ত্রীকে আমাদের নবী বলবে না বলবে না শুধু মুসলিমরা নয় পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলিম আছে যারা বলতে পারে যে আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহ মুল দিন ইসলাম আর শেষ নবী মোহাম্মদ বলতে পারবে না লক্ষ লক্ষ মুসলিম আছে বলতে পারবে তাহলে কি অমুসলিমগুলো তো প্রশ্ন মুখস্থ আছে উত্তর মুখস্থ আছে তাহলে ওরাও জবাব দিতে পারবে কেমন মাঠে বিচারে মাঠে কবরে তারাও পারবে উপস্থিতি একটু চিন্তা ভাবনার দরকার একটু দরকার বিষয়টি যে দেখুন মুখস্থ বিদ্যা দিয়ে যদি কবরের উত্তর তাহলে পৃথিবীর প্রায় সব মুসলিম কবর উত্তর দিতে পারবে কারণ সবাই জানে বিষয়গুলো এটা চমৎকার প্রশ্ন ফাঁস হয়েছে উত্তর ফাঁস হয়ে গেছে অনেক সময় বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় উত্তর ফাঁস হয় না কিন্তু এটা প্রশ্ন ফাঁস করে দিয়েছে ইসলাম উত্তরও তাহলে তো সবাই জানে সবাই পাস করে যাবে সম্মানিত উপস্থিতি জিনা যারা কোরআন মাজিদ তেলত করে না করার চেষ্টা করে না তারা কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে না এমনটাই বোঝা যায় নালে কেন বলছেন যে তুমি কোরআনতলাত করি জানো না কোরআন কোরআনতল করতে না কেন বলছেন মানে কোরআন তলত করলে তো উত্তর দিতে পারতে কেন জিজ্ঞাসা করছেন চার নম্বরে যখন উত্তর দিতে পারলো না হা হা আদ্রি তিন প্রশ্ন জবাব দিচ্ছে কেন ফেরস্তা বলছেন যে তুমি কোরআন তেলাওত করনি সম্মানিত উপস্থিতি তাহলে কোরআন তেলাওত যারা করে না জানে না চেষ্টা করে না মানার চেষ্টা করে না তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন যারা জানে চেষ্টা করে মানার চেষ্টা করে তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ এবার আপনি নির্ধারণ করেন যে দিনই জ্ঞান ধর্মীয় শিক্ষা কোরানের শিক্ষা হাদিসের শিক্ষা করা ফরজ না নফল এবার আপনি বলেন ফরজ তলা বুলি এই লিম ফরজ এই লিম না হলে কবরের প্রশ্ন উত্তর দেয়া কঠিন এই লিম না হলে কবর পার হওয়া যাবে না এই জন্য এটা ফরজ শিখতে হবে আল্লাহ রসুল আসলাম যা বুঝাতে চাইলেন ইসলাম যা জোর দিল যে জায়গায় প্রত্যেকটা মুসলিম আর কিছু জানুক আর না জানুক কোরআন তেল করা জানবে অবশ্যই জানবে এখন আফসোস যদি হাত তুলে তুলতে বলি তো হাত তুলে আপনাকে লজ্জা দিতে চায় না পুরো অমৃতপাড়া খুঁজে দেখেন হয়তো অর্ধেক কোরআন তেল করা জানি অর্ধেক জানি না বয়স হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে কদিন পরে কবরে যাব ওই প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে অথচ এখনো কোরআনতলা করা জানি না সবনীত উপস্থিতি নিজে যা করেছে করেছি ভুল এই ভুল আর ছেলে মেয়েদের ক্ষেত্রে না হয় হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ার বানাবেন বানান আপনি ডাক্তার বানাবেন বানান আপনি বিজ্ঞানী বানাবেন বানান কিন্তু তার ভিত্তি হবে কোরআন এবং সন্না দিয়ে তাকে কোরআনের কোরআন ঝরঝরা করে কোরআন পড়তে পারে অনুবাদ করতে পারুক আর না পারুক সেটা জরুরি নয় ধর করে অনুবাদ করতে পারে প্রকৃত ইসলাম মেনে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার যে করতে জ্ঞানটুকু দরকার পালন করতে মৌলিক যে জ্ঞানটুকু দরকার ইসলামের বিধিবিধান মানতে মৌলিক যে জ্ঞানটুকু দরকার এই জ্ঞানটুকু ধর্মীয় প্রতিষ্ঠান থেকে দেন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে জ্ঞানটুকু দিয়ে এরপরে ওকে বিজ্ঞানী বানান সায়েন্সের পড়ান ডাক্তারে পড়ান বা আর কিছু ওকালতি পড়ান যা ব্যারিস্টার আপনি আপনি আপনার পূরণ করেন তবে তার ভিত্তি যেন এবং হয় আপনাকে কে বলেছে এবং হাদিস পড়লে একজন বিজ্ঞানী হতে পারবে না ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না কে বলেছে সমানিত উপস্থিতি আপনার আমার চিন্তা চেতনা একটু ফেরত নিয়ে আসা দরকার দেখুন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হলে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ হয় এক একটা প্রাইভেট দিতে হলে দুই তিন হাজার টাকা খরচ হয় পড়াবেন টাকা প্রাইভেট দিয়ে হাজার কমার্সে পড়াবেন দুই হাজার টাকা প্রাইভেট দিয়ে গণিত পড়াবেন দুই হাজার টাকা প্রাইভেট দিয়ে যখন চিন্তা করেন যে কোরআনটা একটু শেখা দরকার তখন খুঁজে তিনশো টাকা দিয়ে হুজুর পাওয়া যাবে কিনা ওটা আপনি দুই হাজার টাকা দিয়ে পড়ান তিন হাজার টাকা দিয়ে প্রাইভেট পড়ান আর এইটা খুঁজেন কয়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা তাহলে মান কি দুটার এক হবে ওই রকমই হবে পড়ার মান ওই রকম হবে সম্মানিত উপস্থিতি একজন মুসলিম হিসেবে আপনার সবচেয়ে বেশি বিনিয়োগ করা দরকার ছিল কোথায় এইখানে যে আমার ছেলেকে আমি কোরআন মাজিদ তেলওয়াত করা শেখাবো সবচেয়ে ভালো তাদের কাছে যদি খরচ আমার পাঁচ হাজার টাকা মাস দেওয়া লাগে আমি রাজি আছি কারণ এটা আমার মূল এটা আমার আসল ওগুলো তো নফল এটা মূল এটা অরিজিনাল আল্লাহ কবরে জিজ্ঞাসা করবেন না ফেরেস্তাদেরকে দিয়ে যে তুমি ইংরেজিতে কথা বলা জানো ফেরেস্তাদের জিজ্ঞাসা করাবেন না যে তুমি সায়েন্সের কিছু সিস্টেম কি জানো তুমি কমার্সের থিওরি কি জানো তুমি ওকালতি পেশার সম্পর্কে কিছু নীতিমালা বলতে পারো এগুলো জিজ্ঞাসা হবে না জিজ্ঞাসা হবে কিছুর উপরে কোরআন এবং উপরে দেখুন একটা অক্ষর যদি কেউ করে কত নাকি দশে শেষ আর হবে না সম্মানিত উপস্থিতি যখন কোরআন মাজিদের একটা অক্ষর কেউ করে তখন প্রথমে নেকি হয় একটা কয়টা একটা এই এককে আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন তাহলে কয়টা হলো দশটা এই দশ গুণকে আল্লাহ আর হাদিসের মধ্যে রয়েছে ইউদাফুল হাসানাত আশ্র আমসা লিহা এলা সাবে মিয়াতে ফিন ওই দশকে আল্লাহ সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন প্রথমে এক নাকি গুণ হলো দশ এই দশকে সাতশো দিয়ে গুণ সাতশো গুণ হয়ে যায় এবার এই সাতশো গুণ আর রয়েছে আল্লাহ যদি চান খুশি হন তো আল্লাহ আরও কিছু বাড়ান চান অতিরিক্ত তাহলে এবার এক অক্ষরে কয় নাকি বলেন তো দেখি কে পারেন কোন সীমা আছে সাতশো গুণ পর্যন্ত না গুণ দিয়ে বলে দিবেন ক্যালকুলেটর দিয়ে কিন্তু আল্লাহ যে অতিরিক্ত আরও দেন খুশি হয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট হলে কি হন আরো দেন ওই আরোটা কত কে জানে মানে সীমাহীন সন্তুষ্টি আন্তরিকতা এখলাসের সাথে কোরআন তেলাওত করেন একটা অক্ষরে সীমাহীন নেকি পাবেন প্রত্যেকটা অক্ষরে পৃথিবীতে এমন কোন জ্ঞান আছে কোরআন মাজিদের জ্ঞান ছাড়া কোন জ্ঞান আছে পৃথিবীতে যে প্রত্যেকটা অক্ষরে জ্ঞান অর্জন করার কারণে নেকি পাবে প্রত্যেকটা অক্ষরে হবে কোনো জ্ঞান আছে কি একমাত্র জ্ঞান হচ্ছে কি কোরআন প্রত্যেকটা অক্ষরে অসংখ্য হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কত নেকি যে এদের হয় তা হিসাবের বাহিরে আপনি মনে করেন যে প্রথম সুরা ফাতেহা মুখস্থ করছেন তো সুরা ফাতেহার একটা আয়াত আলহামদুলিল্লাহ একটা কতবার পড়া লাগে দশ বার বিশ বার লাগে আরও বেশি লাগে মুখস্থ রাখার জন্য তাহলে আপনার প্রথম যে একশো দুইশো বার পড়েছেন একজন হাফেজ কোরআন মাজিদের যেই অক্ষরটা বের করবেন যেই শব্দটা বের করবেন ওই শব্দটা এরকম একশো দুইশো তিনশো বার পড়া আছে তার যার হাফেজের ওস্তাদ যে হিপস খানার তারা বলতে পারবে ওকে সবক পড়ায় সাত পড়ায় আমক্তা পড়ায় না করে পাড়া পড়ায় তেলাওয়াত করায় মানে একটা শব্দ ক কত শোবার পড়েছে ও নিজেও জানে না শুধু একটা শব্দ গোটা করার মাঝে এক একই অবস্থা গোটা করার মাঝে প্রত্যেকটা শব্দের উপরে তার শত শতবার দৃষ্টি পড়েছে তাহলে কত নেকি পেয়েছে আপনি হিসাব মেলাতে পারবেন আর হিবস খানার পড়াশোনা আপনি আমি নাক ছিটকাই কি হবে হাফেজ বানিয়ে কি হবে হিব পড়ে কোরআন মাজিদ পড়ে কি হবে যদিও বা এখন আলহামদুলিল্লাহ মানুষের মোটিভ কিন্তু চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এখন অনেকেই দিনই শিক্ষার দিকে এসেছেন আরও দরকার প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান ছাড়া উন্নতি হবে না অগ্রগতি হবে না মুসলিমদের একটা দিনই প্রতিষ্ঠান দরকার যেমন হিপস খানা দরকার একটা কওমি মাদ্রাসা দরকার একটা কওমি মাদ্রাসা প্রয়োজন কোরআন পড়ার পরে হিপস পড়ার পরে কওমি মাদ্রাসায় পড়বে না হলে তো কোরআন বুঝবে না শুধু পড়েছে এতদিন এখন তো বুঝার জন্য ধর্মীয় জ্ঞান তার দরকার এই সাইডের কেতাব লাইন যেটাকে কওমি কওমি মাদ্রাসা বলা আছে এগুলো দরকার নাহলে উঠে যাবে সম্মানিত উপস্থিতি বাস্তবতায় যদিও এটা আলিয়া মাদ্রাসা আবার উল্টো ভাবিয়েন না যে আমি আলিয়া মাদ্রাসার বিপক্ষে বলা শুরু করে দিলাম যারা বাস্তবতা যে কৌমি মাদ্রাসা ছাড়া প্রকৃত জ্ঞানটা রাখা খুব কঠিন যেমন এটা দাখিল মাদ্রাসা না দাখিল মাদ্রাসায় মিসকাতুল মাসাবি থেকে কতটুকু তাদের সিলেবাস কেতাবুল আদাব কেতাবুল আদাব থেকে ওদের সিলেবাস কেতাবুল আদাবটা মনে হয় আঠারো বিশ পৃষ্ঠা মূল ভলিউমের মূল ভলিউম যেটা মিসকাতের মূল ভলিউম বড় সাইজ আঠারো পৃষ্ঠার একটা অধ্যায় কেতাবুল আদাব এইটা পড়ানো হয় তাদের মূল দাখিলে আলিমে গিয়ে কেতাবুল ইলিম মানে পুরো মিসকাতের পুরো মিসকাতের হয়তো বা আট নয় ভাগের এক ভাগ পড়ানো হয় চার বছরে কয় বছরে চার বছরে আট নয় ভাগের এক ভাগ পড়া হয় পুরো মেসকাতের এইটা হলো আলিয়ার ইলিম আর এইটা কৌমি মাদ্রাসায় মেসকাতের এই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়ানো হয় এক বছরে এক বছরে না হলে দুই বছরে তাহলে জ্ঞানের পরিধিটা কোন দিকে বাড়বে জ্ঞানের মূল জ্ঞানটা কোথায় দিনই প্রতিষ্ঠানে না দিনই শিক্ষায় তো হ্যাঁ তবে অবশ্যই যে জেনারেল শিক্ষার ক্ষেত্রে জেনারেল শিক্ষার চেয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষা অনেক ভালো এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই আর এটার চেয়ে ভালো হচ্ছে কোনটা কম যেখানে কোরআন হাদিস বেশি শেখানো হবে তো দেখুন রসুল্লা সাল্লাহ জিজ্ঞাসা করলেন যে একজন ব্যক্তি করে আর একজন ব্যক্তি জ্ঞানী শুধু ফরজ এবাদত করে বাকি সময় ইলিম অর্জন করে আর ইলিম বিতরণ করে নিজে জ্ঞান অর্জন করে আরেকজনের কাছে জ্ঞানটা বিতরণ করে আর একজন দিনে ইবাদত করে রাতে ইবাদত করে শুধু ইবাদতে মশগুল থাকে তো আবেদ আর এই আলেম এই দুইজনের মধ্যে তফাত কেমন আল্লাহ সাসাম বলছেন ফদলুল আবেদ আল আল আবে ফদলুল আলেমে আলাল আবেদ কাফলি আলা আদনাকুম। কুম ওই আলেমের মর্যাদা ওই আবেদের উপরে যে আলেম শুধু ফরজ ইবাদত করে আর বাকি সময় নিজে জ্ঞান অর্জন করে আর একজনকে জ্ঞান শিখাই দেয় এই আলেমের মর্যাদা ওই আবেদের উপরে যে আবেদ দিনে ইবাদত করে রাতে ইবাদত করে ওই আবেদর উপরে ওই রকম তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপরে আমি মোহাম্মাদের মর্যাদা যেমন সাল্লাম মোহাম্মদ সাল্লাম আমি নবীর মর্যাদা যেমন তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আবু বকর উমার উসমান আলী রদি আনহুমের উপরে নয় তোমাদের একদম সাধারণ ব্যক্তির উপরে আমার যেমন মর্যাদা আমি নবীর যেমন মর্যাদা একজন আবেদ উপরে আলেমের মর্যাদা ওই রকম তাহলে আপনি চিন্তা করেন তো দিনই জ্ঞান শেখা দরকার কিনা আল্লাহ আসলাম আবু দাউদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ আসসালাম বলছেন যখন একটা ছেলে বা একটা মেয়ে দিন শিখার জন্য ধর্ম শিখার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয় তখন ফেরিস্তা ফেরেস্তারা তাদের পাখা পর বিছিয়ে দেয় তার পায়ের নিচে পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় ফেরেস্তারা পৃথিবীতে যত সৃষ্টিকুল রয়েছে গর্তের মাঝে পিপিলিকা পানির ভিতরে মাছ এই সৃষ্টিকুলগুলো যারা ইসলামী জ্ঞান ধর্মীয় জ্ঞান শিখছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে চিন্তা করতে পারেন আপনার কোন জ্ঞান আছে যে পাখা বিছিয়ে দেবে ফেরেস্তারা আপনার কোনো প্রমাণ আছে যে এই জ্ঞান শিখলে পাখা বিছিয়ে দেবে শুধু একটাই সেটা হলো দিনই জ্ঞান ধর্মীয় জ্ঞান রাসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মানসাল্লা কাতারি কান মান সাহাল আল্লাহ হলে হুবি তারিকানের লাল জান্না কোনো ব্যক্তি যদি ইলিম অর্জন করে বাড়ি থেকে রাস্তায় বের হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন যখনই বাড়ি থেকে রাস্তায় বের হলো দিন শিখার জন্য ইসলাম জানার জন্য তখন আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কিভাবে সহজ করেন এহাদিশই মুসলিমের মধ্যে আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে তারপরে ওসা মধ্যে বর্ণিত হয়েছে যখন কিছু মানুষ একত্রিত হয় কোরআন করে যখন শেষ হয়ে যায় তাদের বৈঠক থেকে উঠে যায় ক্লাস থেকে উঠে যায় বৈঠক থেকে চলে যায় অনাদা সামা আল্লাহমান থেকে ডাক দেন ওদেরকে ডাক দে বলেন কুমু লাকুম। এবার যাও তোমাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা যে পাপগুলো গুলো এই পাপ আমি আল্লাহ নেকি নেকি দিয়ে বদল করে দিয়েছি দিয়ে পরিবর্তন করে দিয়েছে দিনই জ্ঞান শিখলে এই উপকারটা পাওয়া যায় পাপ ক্ষমা হয়ে যায় জ্ঞান অর্জন হয় পাপও ক্ষমা হয় জ্ঞান অর্জন হয় পাপ নেকি হয়ে যায় এটা ধর্মীয় জ্ঞানের সাথে আছে অন্য জ্ঞানের সাথে নেই দেখুন কেউ বলতে পারেন যে এত সহজে পাপ ক্ষমা হয়ে যাবে বাণী ইসরায়েলের লোক একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করে জিজ্ঞাসা করলো আমি নিরানব্বই হত্যা করেছি আমার কি ক্ষমার সুযোগ আছে বললো না তুমি নিরানব্বই জনকে হত্যা করেছো তোমার ক্ষমা হবে না ওকেও হত্যা করে একশো জন পূরণ করলো আরেকজনকে জিজ্ঞাসা করলো আমি একশো জন হত্যা করেছি আমার কি ক্ষমার সুযোগ আছে বললো হ্যাঁ ক্ষমা পেতে পারো তবে আমি জানি না কীভাবে ক্ষমা চাইলে হবে ওই গ্রামে যাও একজন আলেম আছে আলেম উনি বলতে পারবেন কীভাবে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে ছুটলা আলেমের দিকে ইতিমধ্যে তার হাত শেষ মালাকুল মাউত এসে করে চলে গেলেন লাশ পড়ে গেল জমিনের উপরে আজাবের মােরেস্তারা এসেছেন রুহ নিয়ে যাবেন সিদ্ধীনে যেখানে জাহান্নামের সুযোগ সুবিধা রয়েছে রহমতের ফেরেস্তারা নিতে এসেছেন রুহ আত্মা নিয়ে যাবেন ইলিনে যেখানে জান্নাতের সুযোগ সুবিধা জাহান নামের ফের আজাবের ফেরস্তাদের যুক্তি হলো লোকটার আমল নামায় কি আছে বলেন তো একশো জন খুনের পাপ লেখা আছে জাহান নামে নিয়ে যাবে তারা আর আজ রহমতের ফেরেস্তাদের যুক্তি হলো না লোকটা একশো জন খুন করেছে কথা ঠিক তবে এখন ক্ষমার দিকে ছুটে বেড়াচ্ছে এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে কেবল বলেছে ওই গ্রামে গেলে তুমি ওই আলেম পাবে যে ক্ষমার পথ বলতে পারবে ওই এলাকায় ছুটছিল তো যেহেতু ক্ষমার দিকে ছুটছে বিধে ক্ষমা করবেন আল্লাহ নালিশ আল্লাহর কাছে নিয়ে গেলেন অভিযোগ পেশ করলেন দুই দল ফেরিস্তা আল্লাহ বললেন ঠিক আছে লোকটার বাড়ি এখানে আলেমের বাড়ি এখানে লাশ পড়ে আছে এখানে লোকটার বাড়ি আর লাশ মেপে দেখো লাশ আর আলেমের বাড়ি মেপে দেখো যদি আলেমের বাড়ির দিকে বেশি এগিয়ে থাকে তাহলে ক্ষমার দিকে এগিয়ে আসে জান্নাতে নিয়ে যাবে রহমতের ফেরস্তা নিয়ে যাবে আর আলেমের বাড়ির দিকে যদি বেশি এগিয়ে যেতে না পারে তাহলে ক্ষমার দিকে এগিয়ে যেতে পারেনি বিধায় জাহান্নামের ফেরস্তা নিয়ে যাবে যখন ফেরেস্তারা মাপ যোগ করছেন তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই লোকটার বাড়িকে বলছেন ও জমিন তুমি একটু পিছনে সরো লাশ থেকে দূরে সরে যাও আর আলেমের বাড়ির জমিনকে বলেন ও জমিন তুমি একটু লাশের কাছে আসো মেপে দেখা গেল এক বিঘাত জায়গা লাশের লাশটা এগিয়ে আছে আলেমের বাড়ির দিকে আল্লাহ বলছেন যাও আমি ক্ষমা করে দিলাম রহমতের ফেরেশতারা তারা জান্নাতে নিয়ে যাও ইল্লি এনে নিয়ে যাও লোকটা কিসের জন্য বের হয়েছে বলেন তো ক্ষমার জন্য ক্ষমার কিভাবে ক্ষমা হবে এই জ্ঞানের জন্য ছুটছে মানে দিনই জ্ঞান ধর্মীয় জ্ঞান ইসলামী জ্ঞান অর্জনের জন্য ছুটছে আল্লাহ এত খুশি হলেন কত নিপুণ কৌশলে লোকটাকে ক্ষমা করলেন দেখেন তো স্বাভাবিক অবস্থায় লাশ যেটা পড়েছিল এভাবে ক্ষমা হতো না ওই বাড়িকে পিছাইছেন আর এই বাড়িকে আগিয়ে নিয়েছেন তারপর কতটুকু এগিয়েছে এক বিঘা তাহলে দেখা গেলে কি ছিল ক্ষমার পথে কিন্তু লোকটা দিনের পথে বের হওয়ার কারণে এত খুশি হলেন যে দুই জমিনকে একটাকে সরালেন একটাকে কাছে টানলেন দিয়ে কৌশলে একদম ক্ষমা করে দিলেন এটা হচ্ছে দিনই জ্ঞানের মূল্যায়ন দিনই জ্ঞানের মূল্যায়ন বাস্তব তাই যারা দিনের পথে আছে যারা দিনের পথে আছে এদের জীবন প্রক্রিয়া দেখেন কিছু ব্যতিক্রম আছে ভালো মানুষ সব জায়গাতেই আছে আলে মোলামা দিনী জ্ঞান যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত এদের দ্বারাও বড় বড় পাপ হয় কিন্তু পরিমাণটা বিশ্লেষণের দরকার কারণ তারা তো মানুষ ফেরিস্তা তো নয় কিছু তো ত্রুটি থাকতেই পারে বাস্তবতায় দেখুন বাস্তবতায় দেখুন একজন মসজিদের ইমাম যার কিছু করে না শুধু ইমামতি করে তার বেতন কত হতে পারে এলাকায় দশ হাজার টাকার কোন ইমাম সাহেব আছে কি এলাকার মধ্যে দশ হাজার টাকা বেতনে চাকরি করে এই রকম ইমাম সাহেব বনে আমার মনে হয় এদিকে চার পাঁচ দশ কিলোমিটার এড়িয়ে দে কোথাও নেই তারপর ইমাম সাহেবকে আপনি যত দিন জিজ্ঞাসা করেছেন ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে বলে না আর বলে আর ভালো আছে বেতন কত পাঁচ ছয় সাত হাজার হয়তো অন্য তেমন কিছু করে না এটাই মূল হয়তো ঠুকটাক কিছু করে এটার উপরে সংসার চলে আর বলে আর যার বেতন পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার ব্যবসা করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে জিজ্ঞেস ভাই কেমন আছা ভাই আর বলেন না করোনাই সব শেষ ব্যবসা নাই আমি কি ভুল বলছি সব শেষ ব্যবসা নাই দেখুন আলহামদুলিল্লাহ শব্দ হয় না এটা এটা কি বরকত তারপরে বাস্তব জীবনে যদি আসেন খোঁজ নিয়ে দেখেন ওর পিছনে একটু ঘুরে দেখেন ওই পাঁচ ছয় সাত হাজার টাকার বেতন ইমামতি করে এর পিছনে ঘুরে দেখেন আপনি বাস্তব সুখ মানে প্রশান্তি আপনার মধ্যে প্রশান্তি নেই যেটা ওর মধ্যে আছে আপনি অনেক বেশি বেতন পান কিন্তু আপনার মধ্যে আপনার মধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা প্রতিযোগিতা না হাউতাস বেদনা কুরে কুরে খাচ্ছে যেটা ওর মধ্যে নাই এটা হচ্ছে দিনই জ্ঞানের প্রভাব বাস্তবতাই সমান উপস্থিতি যে কথা বলছিলাম দিনই জ্ঞানের উপর আপনাকে আমাকে আসতে হবে কারণ এটা না যাতে রসুল্লা সাল্লাইসাল্লামের জামানাই দুই ভাই দুই ভাইয়ের এক ভাই উপার্জন করত চাষাবাদ করত মানুষের খাটত খেটে সংসার চালাত আর আর ভাই ও খাটাখুটি কম করতো বেশিরভাগ সময় আসলামের কাছে সময় দিয়ে জ্ঞান অর্জন করত। করতো আসলামের কাছে যেত হাদিস শিখতো কোরআন শিখত জ্ঞান অর্জন করত। আর আর এক ভাই কী করতো পরিশ্রম করে নিজেও চলতো আর নিজের ভাইকে খাওয়াতো পরিবারকে খাওয়াতো একদিন আল্লা সুসালামের কাছে ওই ভাই মাঝে মাঝে এদের মধ্যে তর্ক হতো মনে কষাকষি হতো একদিন অভিযোগ পেশ করলেন আল্লা সুসালামের কাছে ওই ভাই এসে বলছেন যে আল্লাহ সুসা আমরা দুই ভাই তো আমি পরিশ্রম করি আমি খেটে খুটে সংসার চালাই ও পরিশ্রমও করে না ও শুধু আপনার কাছে আসে এই জ্ঞান শিখে চলে যায় খায় আবার চলে আসে তো ও যদি আমার সাথে খাটনা একটু পরিশ্রম করে তাহলে তো একটু সুবিধা হয় আল্লাহ বলছেন তার ভাইকে যে দেখো তুমি এটা বিরোধিতা করো না ওর বিরোধিতা করো না হতে পারে যে ওর জন্যই আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়েছেন ওর উপরে আল্লাহ খুশি হয়ে তোমার রিজিকে বরকত দিয়েছেন কথাটা উল্টা শোনাতে পারে আপনাদের কাছে নাকি তাহলে আর এক জায়গায় যায় সৈহাদিস বলছে আপনাকে এটা আর এক জায়গায় যায় নূ আলাহ সাল্লামের ছেলেদের ঘটনা তো আমরা সবাই জানি এটা জানা ঘটনা নু আলেসাল্লাম তার ছেলেকে দাওয়াত দিচ্ছিলেন তখন বলেছিলেন বাবা তোমাকে আমি দুইটা জিনিসের নসিহত করছি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো দুইটি স্বীকৃতি দাও তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক কোনো মাহবুল নেই এই স্বীকৃতিটা দাও জানো লাইলা কত শক্তিশালী একটা মজবুত বাক্য যদি আসমান এবং জমিন জমাট লেগে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় এক হয়ে যায় আর লাইল্ল্লাহ আর একদিকে লাইলা উল্টো দিকে আসমান আর জমিন যদি এক হয়ে যায় তো লাইলা আসমান জমিনকে ভেঙে চুরমার করে দিতে সক্ষম এত পাওয়ারফুল বাক্য এটা এমন কি লাইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয় আর আসমান আর জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় লাইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এটা কে বলছেন নু আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই ঘটনা তার উম্মতকে বলছেন এই হলো লাইলাহা ইল্লাল্লাহর পাওয়ার দ্বিতীয় কথা বললেন বাবা রে তুমি বেশি বেশি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুভানল্লাহ হিল অধীন তুমি এই বেশি বেশি পাঠ করবে লাই স্বীকৃতি দিবে আর সুহান আল্লাহ হি অবেহামদিহি সুভহান আল্লাহ হিলাদিন এই তাসবি পড়বে কারণ কেননা এই দুইটা বাক্য লাই আর সুভহান আল্লাহ অবহামদিহি সুবহান আল্লাহ এই দুইটা বাক্যের কারণেই আল্লাহ পৃথিবীবাসীর উপরে রহমত করেন এই যে পৃথিবীর মানুষকে আল্লাহ আলো দেন বাতাস দেন অক্সিজেন দেন প্রয়োজনীয় যা দরকার সেগুলো দেন আর একটা বললেন রিজিক দেন খেতে দেন এই জিনিসগুলো আল্লাহ দেন এই দুইটা বাক্যই পৃথিবীতে কেউ না কেউ বলে তাই এই পৃথিবীতে কেউ না কেউ এই দুইটা বাক্য বলে এই দুইটা তাসবি পাঠ করে এই দুইটা তাসবি কেউ পরে এর বিনিময়ে অন্যরা খাবার পায় এই দুইটা বাক্য যদি বন্ধ হয়ে যায় পৃথিবীতে তাহলে রিজিক বন্ধ হয়ে যাবে আলো বাতাস বন্ধ হয়ে যাবে মানে সূর্য কোন দিকে উঠে যেদিন এই দুই বাক্য বন্ধ হয়ে যাবে উঠবে কোন দিকে পশ্চিম দিকে মানে সেদিন কিয়ামত নাস্তিকরা জানে না পৃথিবীর নাস্তিকরা জানে না যে মোল্লারাই দুইটা তাসবি পড়ে তাই দু মুঠো খাবার গিলতে পারো মোল্লারা যদি দুই তাসবি না পড়তো নাক ছিটকাও মাদ্রাসার ছাত্রকে নাক ছিটকাও আলে মোল আমাকে নাক ছিটকাও মুন্সী মোল্লাদেরকে এই মুন্সি মোল্লা আলে মোলা মাদ্রাসা মাদ্রাসার ছাত্র এরাই দুইটা বাক্য পড়ে তাই তোমরা দুমুঠো খাবার খেতে পাও এই দুইটা বাক্য পড়া বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না একদম কিয়ামত ঘনী আসতো কিয়ামত শুরু হয়ে যেত যতদিন এই দুই বাক্য চালু থাকবে ততদিন পৃথিবী টিকে আছে কেয়ামত হবে না সম্মানিত উপস্থিতি যে হাদিস পাবেন ইম্ন মাজার মধ্যে চার হাজার তিনশো নম্বর হাদিস এবং হাদিস সহি সম্মানিত উপস্থিতি ধর্মীয় জ্ঞানের গুরুত্ব কোথায় আমি বোঝাতে পারলাম কিনা জানি না এখানে হলো ধর্মীয় গুণ গুরুত্ব যাদের ধর্মীয় জ্ঞান যাদের মধ্যে আছে এরা এই দুইটা বাক্য পড়ে মাঝে মাঝে পড়ে আপনারাও পড়বেন কাজের ফাঁকে রাস্তাঘাটে চলার ফাঁকে সকালে সাঁঝে পাঁচ তো সালাতের পরে এমনি বলেন সুহান আল্লাহ হবে হামদিহি সুহান আল্লাহ দিন সুহান আল্লাহ হবে হামদিহি সুহান আর আর একটা সুন্দর তসবি আছে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইলাহ ইহ আল্লাহ আকবর এই তসবিগুলো পড়বেন এই তসবিগুলোর ওজন ওজন করবেন মাপবেন এরকম যন্ত্র পৃথিবীতে নেই এত ফজিলতপূর্ণ তো দেখুন দিনী জ্ঞান ধর্মীয় জ্ঞান যে দরকার তা বোঝা যায় এখানে পৃথিবী টিকিয়ে রাখার স্বার্থে পৃথিবীর মানুষ খাবার দাবার খাবে জন্যই ধর্মীয় জ্ঞানের প্রয়োজন ধর্মীয় জ্ঞান যদি উঠে যায় তো ইসলামের বারোটা তেরোটা বেজে যাবে আল্লাহ হরব্লা আলামিন বলেন ফার্স্ট আল্ল হালে দিকির ইনকুমতুমলা টানা মোটা বিল বাইয়ে ন তোমরা আহলে জিকিরের কাছে জেনে নাও অজানা বিষয়গুলো যারা জানো না তারা জানো কাদের কাছে জানা মানুষের কাছে যারা জানো না জানা মানুষের কাছে জানো বিল নাথ দলিল সহকারে প্রমাণ সহকারে অজুবুর প্রমাণ যেন স্বচ্ছ স্পষ্ট হয় তাহলে জানা মানুষ তো সমাজে থাকতে হবে নাকি তো ধর্মীয় জ্ঞান যদি নাই শিখবো তাহলে জানা মানুষকে তৈরি হবে তবে আমাদের দুর্ভাগ্য পর্যায়ক্রমে বড় বড় আলেমরা বিদায় নিচ্ছেন পরে যারা আলেম হচ্ছে তারা ওই মানের হচ্ছে না এটা অবশ্য সহি হাদিস আল্লাহরুল্লা আলমিন ইলিম উঠিয়ে নিবেন ইলিম উঠিয়ে নেবেন মানে জ্ঞান তুলে নেবেন এটা নয় জ্ঞানীদের মৃত্যু ঘটিয়ে ইলিম তুলে নেবেন এমন একটা সময় আসবে যার জ্ঞান নেই সেও ফতুয়া দিবে জ্ঞানের কথা বলবে নিজেও বিভ্রান্ত হবে যাকে বলবে সেও বিভ্রান্ত হবে কেন নেই বাংলাদেশে নেই যে মরণ কানে ঢোলবাসী বাজায়ও আছে না মুফতি ও মুফতি ও এক পীর সাহেবের একদম খাস মুরিদ, ওয়াজ মাহফিলে ওর অজ মাহফিলে যত লোক হয় আপনি হিসাব মিলাতে পারবেন না ও বলছে কি যে মরণকালে ঢোল বাসি বাজায় মানে মরে গেলে লাশ যখন কবরে নিয়ে যাবা তখন ঢোল বাসি বাজিয়ে লাশ নিয়ে যাবা কবরে তো মানে নিজেও বিভ্রান্ত হবে আরেকজনকে জাতিকেও বিভ্রান্ত করবে তো জ্ঞান যদি চর্চা না থাকে তাহলে এই পর্যায়ে চলে আসবে এখন অনেকটা চলে এসেছে জিকির করতে হবে অবশ্যই জিকির একটা শ্রেষ্ঠতম ইবাদত তো জিকিরের নামে এখন যা চলছে জিকিরের নামে যা চলছে এগুলোকে জিকিরের মধ্যে পড়ে জিকির করতে করতে কি রাত বাঁশের খুঁটি ধরে বাঁশের পাট ধরে ঝুলছে এগুলো দেখা যায় না বলেন এগুলো কি মানুষের কাজ এগুলো তো বানরের কাজ গাছের এ ডালে ঢুলবে ও ডালে ঝুলবে তো বানরের স্টাইলে থেকে জিকির করতে হবে এটা কোনোদিন কোনো সাহাবি করেছেন হ্যাঁ এরা বলছে নবীর ইস্কে নবীর ইস্ক নবীর প্রেমে মশগুল হয়ে গিয়ে তারা এভাবে ঝুঁকে ঝুলে ঝুলে জিকির করে তো এদের নবীর প্রেম কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন এদের নবীর প্রেম সাহাবিদের চেয়েও বেশি হয়ে গেছে মনে হয় তাই না নবীর প্রেম কোথায় বেশি হচ্ছে সাহাবির চেয়েও বেশি সাহাবীরা কেউ ঝুলে নীরে ঝুলছে কেন বেশি হবে না এই যে প্রসঙ্গ আসলো রাগ করে না দুটো বলি সবে বরাবর তার হালুয়া রুটি কিছুদিন আগে গেল এখন উঠে গেছে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কিন্তু অনেকে ধরে আছেন পনেরোই শাবানে 14ই শাবান দিবগত রাত্রিতে হালুয়া রুটি চলেছে বহু পরিবার হালুয়া রুটি খেয়েছে তো হালুয়া রুটি হালুয়া রুটি আমি শেষ পর্যায়ে চলে এসেছে আর বেশি বিরক্ত করব না একটু ধৈর্য ধরে থাকেন হালুয়া রুটির ঘটনাটা আপনি দেখুন হালুয়া রুটি খাচ্ছি আমরা কোন দিন চোদ্দোই সাবান দিবাগত রাতে একটু খেয়াল করবেন প্রত্যেকে চোদ্দোই সাবান রাতে গিয়ে কি খাচ্ছি হালুয়া রুটি কেন হালুয়া রুটি খাচ্ছি ইতিহাস বা বলা হয়ে থাকে আল রসুসাল্লামে অহুদের যুদ্ধে দুইটা দাঁত ভেঙে গেছিল। তিনি শক্ত খাবার খেতে পারছিলেন না তাই নরম খাবার খেয়েছিলেন হালুয়া আর রুটি তো আমরাও নবীর প্রেম বা নবীর ভালোবাসায় নবীর সমবেদনা জানার জন্য সবে বরাতের রাত্রে কী খাচ্ছি হালুয়া আর রুটি চমৎকার না বুঝাতে যাচ্ছে যে কত মহব্বত মোহব্বত কত বেশি হালুয়া রুটি খেয়েছিলেন দাঁত ভাঙার কারণে কষ্টে আর এই লোকগুলো দেড় হাজার বছর পরে ঠিক ওই দিনে কি খাচ্ছে কত মহব্বত হালুয়া রুটি খাচ্ছে তাহলে ইতিহাসের দিকে চলেন হালুয়া রুটি খাচ্ছে চোদ্দই সাবান দিবাগত রাতে বহুদের যুদ্ধ হয়েছিল এগারোই সাউব এগারোই সাউব মানে চোদ্দই সাবান এরপরে রমাজান এরপরে সাউল সাবান রমাজান শাওয়াল মানে যেদিন হালুয়া রুটি খাওয়া হচ্ছে চোদ্দই সাবানের এক মাস ২৬ দিন পরে ওহুদের যুদ্ধ হয়েছে চোদ্দই সাবানের এক মাস ২৬ বা সাতাশ দিন পরে গিয়ে কি হয়েছে ওহুদের যুদ্ধ হয়েছে তো এক মাস ছাব্বিশ মানে প্রায় দুই মাস প্রায় দুই মাস পরে অহুদের যুদ্ধ হলো হালুয়া রুটি খেলেন আর আমরা খাচ্ছি দুই মাস আগে মানে এখনকার যারা নবীর প্রেমী এদের দাঁতে ব্যাথা উঠে দুই মাস আগে আমি বুঝাতে পারলাম কি মানে কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে এখন দেখেন যে ওহুদের যুদ্ধের দুই মাস আগে এদের দাঁতে ব্যথা উঠে গেছে হালুয়া রুটি খাওয়ার সম্মানিত উপস্থিতি এর ভালোবাসা এই হালুয়া রুটি খাওয়ার ভালোবাসা আর এই বানরের মতো ঝুলে জিকির করার মধ্যে কোনো তফাত আছে মানে এগুলো হচ্ছে ভালোবাসার নামে কি বাড়াবাড়ি ভালোবাসার নামে ভন নামে এগুলো বাড়াবাড়ি দেখুন এগুলোর পিছনে মৌলিক যেটা দিক সেটা হলো ধর্মীয় জ্ঞান না থাকা অরিজিনাল জ্ঞানটা নেই তাই এগুলো করি আরে আর আবার আর একবার বলি কি চমৎকার আসুরা সিয়াম যখন আসে আসুরার দিন আসে তখন উড়িয়ে যায় রে জোর কবিতর ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় কে বলছেন এ কথা ফাতেমা কার শহীদের দিন হাসান হুসাইন হুসাইনে হাসান তো আগেই মেরে ফেলে দিয়েছে আগেই হুসাইন রদি আল্লাহ আনহুর যেদিন শহীদ হলেন কারবালার প্রান্তরে সেই দিন একষট্টি হিজরিতে কারবালার প্রান্তরে দশই মহরম হুসাইন রদি আল্লাহ শহীদ হলেন তখন ফাতেমা রদি আল্লাহ আনহা বলছেন উইরে উড়িয়ে যায় রে জোর কবিতর ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলে যায় সমানিত উপস্থিতি ফাতেমা রদি আল্লাহ আনহা মারা গেছেন ওমর রদিয়াল তহনুর খেলাফতের একদম শুরুতে আউ বকর রদিয়াল খেলাফত শেষে আর একষট্টি হিজরিতে গিয়ে হচ্ছে কি হুসান রদ শহীদ মানে হুসাইন রদি আল্লাহানুর শহীদ হওয়ার ছেলে শহীদ হওয়ার প্রায় আটচল্লিশ বছর আগে মা মারা গেছেন তো মা মারাই গেছেন আটচল্লিশ বছর আগে আটচল্লিশ বছর পরে গিয়ে হচ্ছে কে উনপঞ্চাশ বছর আটচল্লিশ বছর পরে ছেলে শহীদ হচ্ছে আর মা কেন্দ্রে কেন্দ্রে বলছে যে আজ বুঝি কার বলার ও লেগেছে আপনি বলেন মিল আছে হ্যাঁ কেউ যদি বলে উনি কবরে বলেছেন তো কোন বেউকুফ কবরে শুনে এসে এসেছ কোন বেউকুফ ছিল ওনার কবরে ফাতে মারো কবরে যে তুমি শুনে এসেছ তুমি এখানে বলছো কোন বেউকুফ ওখানে ছিলে মানে এগুলো কোন মিল আছে ইতিহাসে মানে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যারা জ্ঞান নেই তারাই সমাজ বিভ্রান্ত করবে এগুলো বলে এর বাস্তবতা আছে কিনা দেখুন সম্মানিত উপস্থিতি আপনার আমার এই জায়গাগুলো সচেতন হওয়া দরকার ছেলে মেয়ে প্রত্যেককেই একটা দৃঢ় প্রতিজ্ঞা রাখেন আপনার ছেলে মেয়ে যে কয়জন আছে প্রত্যেকে যেন কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখে জানতে পারে আপনি বাধ্য করেন তাকে বাধ্য করেন কোরআন মাজিদ তেলাওয়াত করা প্রাথমিক জ্ঞান ধর্মীয় জ্ঞান এই ক্ষেত্রে আপনি বাধ্য করেন নাহলে বিচারের মাঠে পার পাওয়ার জবাব দেওয়া খুব কঠিন হয়ে যাবে আজকে মাদ্রাসার দেখুন আজকে তো ছাত্র নেই যদি আলিয়া মাদ্রাসার কথাও বলি প্রায় আলিয়া মাদ্রাসা বছরের শুরুতে হিসাব কষে যে আমাদের এমপিও টিকবে এরা নষ্ট হবে টিকবে এরা নষ্ট হবে বারবার ভাবা লাগে বহু আলিয়া মাদ্রাসা কতবার ভাবতে হয় যে কি করে আগামী বছর এমপিও টিকানো যায় মানে একটা পার্সেন্টেন্স আছে এত পার্সেন্ট পাস না হলে কি হবে বন্ধ হয়ে যাবে এমপিও বাতিল করে দিবে তাহলে ছাত্রর অভাবে মাদ্রাসাগুলো ধুকে ধুকে মরছে আর কৌমি মাদ্রাসা ইসলামী মাদ্রাসা যদি বলেন তাহলে তো হিসাবের বাইরে একটা দাওরাই হাদিস মাদ্রাসা একটা দাওরাই হাদিস মাদ্রাসায় জিজ্ঞাসা করলাম যে তোমরা মোট ছাত্র কতজন তো বলছে সাতাশ জন দাওরা হাদিস পুরো কমপ্লিট একটা মাদ্রাসা ছাত্র কয়জন সাতাশ জন একটা স্কুলের একটা ক্লাসে ছাত্র যদি জিজ্ঞাসন তোমরা কয়জন বলছে পঞ্চাশ পঞ্চান্ন জন তাহলে এক ক্লাসে ছাত্র দিয়ে ওই রকম তিনটা দাওয়ার হাদিস চলবে নাকি আপনি চিন্তা করতে পারেন ধর্মীয় জ্ঞান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনার আমার আপনি আমি সফলতা চাই প্রতিষ্ঠিত হতে চায় প্রতিষ্ঠিত হতে চায় কোথায় ষাট সত্তর বছরের জীবনীতে আরে বাবা তুমি যে জ্ঞান শিখছ গে যে জ্ঞান শিখাচ্ছো এই সত্তর বছর পরের কানা করি মূল্য নেই আর যে ধর্মীয় জ্ঞান শিখছে ও পরকালের অনন্তকাল বিচারের দিন একটা দিন হাসরের মাঠের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান তো পঞ্চাশ হাজার বছরের সমান দিনে সুখে থাকাটা প্রতিষ্ঠিত হওয়া না এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের দিনে সুখে থাকা প্রতিষ্ঠিত হওয়া বলেন তো দেখে আপনি আমরা বাঙালি পৃথিবীর মানুষ শুধু এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট উত্তর একশো বছরে প্রতিষ্ঠিত হওয়া বুঝি কিন্তু পরকালে প্রতিষ্ঠিত হওয়া বুঝি না এইটা হলো আফসোস আপনি দুনিয়াতে কামাই করেন উপার্জন করেন সক্ষম হন সচ্ছল থাকেন নিষেধ নেই কিন্তু পরকাল প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া করেন পরকাল ঠিক রেখে দুনিয়া কামাই করেন দুনিয়া ঠিক রেখে পরকাল নয় আগে পরকাল ঠিক রেখে দুনিয়া কামাই করেন আপনি হন শিল্পপতি আপত্তি নেই তবে আপনার পরকাল যেন ঠিক থাকে এইটা আপনার যেন মূল টার্গেট হয় অল্লা আখেরাত হচ্ছে দুনিয়ার চেয়ে বহু মূল্যবান এবং স্থায়ী আখেরাত মূল্যবান এবং স্থায়ী দুনিয়া হল মূল্যহীন এবং ক্ষণস্থায়ী সম্মানিত উপস্থিতি আসন আমরা পরকালে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি ওই যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ঢাকার একজন লোক মারা গেল নাম বলছি না কারণ মারা গেল পাঁচতলা ফ্ল্যাট আছে ঢাকা সিটির মধ্যে ব্যাংকে এক কোটি টাকার উপরে সম্পদ আছে দুই ছেলে লাশ নিয়ে বাপ মারা গেছে বাপের লাশ সিঁড়িঘরের নিচে প্রথম ফ্লোরে নিচে সিঁড়িঘরের তলে রেখে দিয়ে ওরা তিন বস বসে জমি জামা ভাগ বন্টন নিয়ে খুব দরবার চলছে ওদের বাপ মানে ইয়ে হচ্ছে না একমত হতে পারছে না কারণ ভালো জায়গাটা বড়োটা নিবে না ছোটটা নিবে এই দরভ হচ্ছে দু একজন লোক নিয়ে চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে অথচ তারা একমত হতে পারছে না বাপের লাশ কবরেও যেতে পারছে চব্বিশ ঘন্টা যখন পার হয়ে যাচ্ছে তখন লাশ থেকে গন্ধ ছড়ানো শুরু হয়েছে এলাকার লোকজন এলাকার ছেলেরা লোকজন ঝুঁকি নে রাখো তোমাদের জমি জমা তোমরা ভাগ করো আর আমরা লাশ দাফন করি এলাকার মানুষ লাশ নিয়ে গিয়ে কবর দিচ্ছে তখন দুই ছেলে গিয়েছে আপনি কোথায় প্রতিষ্ঠিত চাচ্ছেন কি করবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দর একটা বাড়ি বিশাল বিল্ডিং চকচকে বাড়ি রেখে বাড়ির ভিতরে যে মানুষগুলো আছে এগুলোকে একটু মানুষ বানিয়ে রেখে যান যেন জানুয়ার না হয়ে যায় ওই দুইটা কি মানুষ না জানোয়ার ওরা যদি মানুষ হয়তো জানোয়ারকে বাপের লাশ গন্ধ ছড়াচ্ছে আর যা জমি যায় ভাগ করছে কি দিয়ে বুঝাবেন সম্মানিত উপস্থিতি দেখুন এটা বাস্তব কথা বলছি বাংলাদেশের চিত্র দেখুন আর একজন জানুয়ারি সম্ভবত জানুয়ারি মাসে ওটা ছিল আর একজন জানুয়ারি মাসে লাইভে এসে পিস্তুল ঠেকে আত্মহত্যা করলো না নাম বললে তো সবাই চিনবে কার শ্বশুর আর কার জামাই সবার জানা লাইভ এসে আত্মহত্যা করে চলে গেল তার কিসের অভাব ছিল ঢাকার মতো জায়গায় তার গাড়ি আছে বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে ছেলেমেয়েরা পড়াশোনা করে বিজনেস করে স্ত্রী থাকে দেশের বাইরে অস্ট্রেলিয়ায় থাকে দেশের বাহিরে দেশে দেশের বাইরে অনেক প্রপার্টি সম্পত্তি আছে তারপর আত্মহত্যা করলো মানে তার সব আছে কিন্তু সুখ নেই এই সুখ দিন ধর্ম দিতে পারে অন্য কেউ দিতে পারে না আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি আমেরিকা এবং লন্ডনে যান খোঁজ নেন আপনি পেপার দেখেন তারা তো সবচেয়ে বেশি ধনী রাষ্ট্র তাই না সুখ নেই ওই যে জাপান জাপান পৃথিবীতে উন্নতির শীর্ষ শিখরে ফল কি দাঁড়ায় মাঝে মাঝে তো পেপার পত্রিকায় দেখা যায় মারা গেছে এক বছর আগে কতদিন আগে জানে না তারপরে ঘর খুলে দেখে যে তার আছে এই জীবনে সুখ আছে উপস্থিতি এই যে গত মাসে মারা গেল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা যদিও অমুসলিম তো ইন্ডিয়ায় মারা গেছে তার ছেলে আমেরিকায় থাকে তো বিশাল একটা ফ্ল্যাট পঁয়তাল্লিশ তালা না কত তালার ফ্ল্যাটে আটাশ কি সাতাশ তালাতে ওর মার জন্য একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে ভাড়া করে দিয়েছে ওই একটা ফ্ল্যাট নিয়ে সময় হয়নি এত ব্যস্ত বিজনেস নিয়ে এক বছর পরে মনে করছে মাকে সারপ্রাইজ দিবে না বলে এসেছে না বলে এসেছে যে মাকে সারপ্রাইজ দিবে এক বছরের মধ্যে কথা বলার সময় হয়নি এসে দেখে ভিতর থেকে আর ঘর খুলছে না সিগন্যাল দেয় টোকা দেয় ঘর খুলছে না পুলিশ নিয়ে এসে তালা ভেঙে ঢুকে দেখে খাটের উপরে কঙ্কালটা আছে সব একদম শেষ হয়ে গেছে কঙ্কলটা পড়ে আছে এটা হলো পৃথিবী বাস্তবতা দিনই শিক্ষা ব্যতীত এই সুখ শান্তি কেউ দিতে পারবে না বাবা মা যত বৃদ্ধ হয় ছেলেমেয়েরা তত দেখা ভুলে যায় যত বৃদ্ধ হয় বাবা মা তত কি হয় দেখাশোনা করে না এই গত পরশু একজন একটা মাসালার জন্য এসেছে তারা সাত ভাই ছয় ভাই কি সাত ভাই বলল দুইটা তিনটা বোন আছে তো আড়াই বিঘা করে জায়গা প্রত্যেক ছেলে মেয়েকে ফারায় অনুযায়ী দিয়েছে তাহলে লোকটা সম্পদ আছে নাকি যদি ছয় সাত ভাই হয় আর দুই তিনটা বোন হয় আর ফারায় অনুযায়ী আড়াই বিঘা করে দেয় তো লোকটা সম্পদ না এরপরও মনে হয় তেরো বিঘা না কয় বিঘা সম্পদ এখনও তার হাতে আছে অতগুলো দেওয়ার পরে এখন ইনি বিছানায় পেশাব করেন বিছানায় পায়খানা করেন বলতেও পারে না এই মালিক বলতেও পারে না বেঁচে আছে রানিং গত পরশু দিনের কথা বলছি বলতেও পারে না যে আমার পেশাব পায়খানা দরকার নিয়ে যাও বলতে পারে না এখন এক ছেলে বলছে একজন দেখছে অন্যরা আর দেখে না তো বলছে ঠিক আছে ই বলছে যে আমার বাপ তো তোমারও আমারও বাপ তোমারও আমারও তো আমি একাই দেখছি কেন তো ভাগাভাগি করে দেখি ছয় সাত বয়স এক সপ্তাহ করে সবাই দেখি ইতিমধ্যে একজন বলছে আমি দেখতে পারবো না যদি টাকা লাগে কত টাকা করে মাসে নিবি বল আমি দিচ্ছি দেখেন টাকা যদি লাগে তো বল টাকা কত করে নিবি আমি দিচ্ছি তুই দেখ আর একজন বলছে না আমি দেখতে পারবো না ও হবে না টাকা পয়সা ভাগ করে তুই দেখ এবার আপনি বলেন যে কি মানুষ করলেন ছেলে মেয়েগুলোকে কি মানুষ করে গেলাম ইসলামের দৃষ্টিতে বাবা মা যত বৃদ্ধ হবে ছেলে মেয়ে তত হাতের রাখবে তাকে তত ধরে রাখবে আল্লাহ সুসম বলছেন ও ধ্বংস রগেমা আনফ ও ধ্বংস না আনফ ও ধ্বংস সাহাবিরা বলছেন বলেন কি কে তখন বলছে যে বৃদ্ধ বাবা মাকে পেল অথচ জান্নাত নিশ্চিত করতে পারলো না সে ধ্বংস মানে বাবা মা যত মুরব্বী হবে তাদের কাছ থেকে জাননাত নেওয়া তত সহজ খেদমত করে আর এখন পরিবেশ সমাজ বাবা মা যত বৃদ্ধ হয় ছেলে মেয়ের কাছে তত ভারী হয়ে যায় তত বোঝা হয়ে যায় এটা কিসের জন্য দিনই জ্ঞান নাশ ওই যে পড়াবেন আপনি পড়াবেন কি করার মাঝে তিনশো টাকা মাস আর বিজ্ঞান পড়াবেন তিন হাজার টাকা মাস ঠালা সামলান এখন কাক কত ধানে কত চাউল এখন খান বস থেকে যদি সঠিক শিক্ষাটা দিতে পারতাম ধর্মীয় শিক্ষা তাহলে যত বৃদ্ধ হবে সন্তান তত তার প্রতি আনুগত্যশীল হবে কারণ বাবা মা জান্নাতের ব্যবস্থা রেদার রব্বি ফিরে দল ওয়ালেদ সাখাতর রব্বি ফি সাখাতের ওয়ালেদ আল্লাহর সন্তুষ্টিতে পিতামার সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট তো যাদের ধর্মীয় জ্ঞান আছে তারা পিতামাতাকে ফেলে দিতে পারবে না যে অবস্থায় হোক যদি বউ স্ত্রী যদি সাপ করে স্বামী নিজেই করবে কারণ বাপ ওঠা কারণ বাপকে যত দেখাশোনা করবে তার জন্য জান্নার তত নিশ্চিত তার বর্ক তত বেশি হবে আর এটা তো কখন হবে যখন ধর্মীয় জ্ঞান থাকবে আর ধর্মীয় জ্ঞান না থাকলে তখন রেখে যাবে শেষ পর্যায়ে আপনাদের উদত্ত আহ্বান জানে আসুন জ্ঞানে আমরা আগ্রহী হই ধর্মীয় জ্ঞানের দিকে আমরা ঝুঁকে আসি আজকে মাহফিল একটা খরচ আছে দিনই প্রতিষ্ঠানগুলো টাকা পয়সার অভাব থাকে এসব জায়গায় যদি আপনি সহযোগিতা না করেন হেল্প না করেন অংশগ্রহণ না করেন তাহলে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে ক্ষেত্রে আপনাদের অবশ্যই এগিয়ে আসতে হবে সাধ্য অনুযায়ী এসব জায়গাতে সহযোগিতা করবেন আল্লাহ যতটুকু আপনাকে সুযোগ দিয়েছেন যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন এই সুযোগ অনুযায়ী এসব প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করবেন সমানিত উপস্থিতি আলোচনায় পর্যায়ে আপনাদের উদত্ত আহ্বান জানায় এই প্রতিষ্ঠানগুলো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন প্রত্যেকটা ছেলে মেয়েকে দিনই জ্ঞান শেখার ক্ষেত্রে অবশ্যই এগিয়ে আসবেন আন্তরিকভাবে পরিশেষে আপনাদের উদত্ত আহ্বান জানাই যে আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি দিনই জ্ঞান শেখার জন্য অন্তত কোরআন মাজিদ তেলা অফ করা এটা যেন নিশ্চিত হয় প্রত্যেকে চেষ্টা কর পারবো না যারা জানি না এই রমাজানকে কাজে লাগাবো যে রমাজানে শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে দিনই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহরবুল্লাহ আলমিন আজকের এই বৈঠককে কবুল করে নিন আল্লাহরবুল্লাহ আলমিন আজকের এই বৈঠককে না যাতেরা ওসিলা হিসেবে কবুল করে নিন দু একটি প্রশ্নের উত্তর দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি পাশাপাশি আপনাদের দত্ত আহ্বান জানাচ্ছি আমার লেখার চারটা বই আছে স্টেজে আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন একটা হলো কোরআন তেলাওতের ফজিলত কোরআন তেলাওতের বিষয়ে যে কথাগুলো বলছিলাম যে কেন আপনার শেখা দরকার আপনি কোরআন তেলাওত না শিখলে সমস্যা কোথায় আছে আপনার তো এই বইটা চল্লিশ টাকা দাম যারা চাইবেন সংগ্রহ করবেন না যারা চাইবেন অবশ্যই সংগ্রহ করবেন বইগুলো আরেকটা একটা হলো ইমান ও ইসলাম ভঙ্গের কারণ কি কি কারণে একজন মানুষের ইমান ইসলাম ভেঙে যেতে পারে রোজু ভেঙে গেলে যেমন না সালাত হয় না ইমান ভেঙে গেলে কোনো ইবাদতি হবে না মাত্র পঁচিশ টাকা দাম এই বইটা আমি বেশি উদ্বুদ্ধ করি যে প্রত্যেকের পড়া দরকার একবার করে যে ইমান ঠিক আছে না ভেঙে গেছে ভেঙে গেলে ঠিক করা লাগবে আর ঠিক থাকলে আলহামদুলিল্লাহ তো বইটা রাখেন মাত্র পঁচিশ টাকা দাম কিন্তু মৌলিক কথাগুলো আপনার জানা দরকার যে ঠিক আছে না ভেঙেছে আরেকটা বই আছে সুদ ঘুষ অবৈধ ব্যবসা যেটা সমাজের সবচেয়ে একটা বড় সমস্যা সুদ ঘুষ অবৈধ ব্যবসা সত্তর টাকা দাম আরেকটা বই আছে তথ্য সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলামের দৃষ্টিকোণ যুব সমাজ যেখানে হচট খাচ্ছে বারবার তো বইগুলো যারা চাইবেন সংগ্রহ করবেন স্টেজে আছে নিয়ে যাবেন একশো টাকা দান করেছেন মোবারক আলী মৃতু মজিবুর রহমান অমৃতপাড়া না ওই একশো টাকা ইনি কি না অন্যজন হ্যাঁ একশো টাকা নগদ আর দশ কেজি পেঁয়াজ আল্লাহ মাকসির কমালিক তো যাই হোক যার দান সাদাকা করতে চান দিয়ে যাবেন নাম ঘোষণায় হতে হবে এটা জরুরি নয় আপনি দিয়েছেন যিনি জানার তিনি জানিয়েছেন তিনি ঠিকই জানেন কেন আল্লাহ অন্তর জানেন আপনি দেওয়ার আগে যখন নিয়ত করেছেন তখন থেকে আল্লাহ জানেন আপনি স্টেজে নিয়ে আসেননি কেবল নিয়ত করেছেন যে আমি দিব তখন থেকে আল্লাহ জানেন বিদায় নাম ঘোষণা না হলে লস হয়ে গেল এটা নয় যেটা পাওয়ার আপনি পাবেন ইনশাআল্লাহ তো যাই আলোচনা শেষ পর্যায়ে বইগুলো সংগ্রহ করবেন আর আপনাদের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করেছেন স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তিন চার বছর মেয়াদি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করা যাবে কি জি যাবে তিন চার বছর বা একাধিক বছর মেয়াদি ফলের বাগান নিতে নিষেধ করা হাদিসে ফলের বাগান আম বাগান জামবাগান কাঁঠাল বাগান লিচু বাগান কলার বাগান পিয়ারার বাগান বরএের বয়ের চাষ রয়েছে না বয়রের বড় বাগান মালটার বাগান আপেলের বাগান কমলার বাগান মানে যে কোনো ফলবান বৃক্ষ ফলবান বাগান খেজুর হোক তাল হোক যে কোনো ফলের গাছ একাধিক বছরের জন্য লিজ নেওয়া শরীয়তে কি বলেন আরাম আপনি দলিলগুলো চান তাহলে ওই বইটা নিয়ে যান আমি দলিলগুলো পেশ করেছি সহি মুসলিমের হাদিস যে লম্বা আলোচনা সহি মুসলিমের মধ্যে পাবেন বুলুগুল মারামের মধ্যে পাবেন সুদ ঘুষ অবৈধ ব্যবসা ওর মধ্যে আপনি তুলে ধরেছি যে কোনগুলো হালাল আর কোনগুলো হারাম হারাম অবৈধ ব্যবসাগুলো তুলে ধরেছি মূলত হালা হালালগুলো না হারাম যে এগুলো এগুলো হারাম তো এ জাতীয় এগুলো হারাম তবে জমি লিজ নেওয়া পুকুর বা এই জমি একাধিক বছরের জন্য লিজ নেওয়া এইটা জায়স যেটাকে খাই খালাসি বলে লিজ টাকা শেষ জমি শেষ পাঁচ বছরের জন্য এত টাকা চুক্তি পাঁচ বছর পরে জমির মালিক জমি পেয়ে যাবে টাকা টাকাওয়ালার জমি ছেড়ে দিবে আর মালিকও ছেড়ে দিবে এটাই কিন্তু টাকা ফেরত নেওয়ার যদি সিস্টেম থাকে যেটাকে কি বলছি কট না কি বলে বন্ধক বন্ধক বা কট যে পঞ্চাশ হাজার টাকা এক বিঘার উপরে নিয়েছে যেদিন টাকা ফেরত দেবে সেদিন জমি দেব এটা না যায় এটা যাবে না দলিলগুলো পেশ করেছে ওখানে প্রয়োজন মনে করলে দলিলগুলো ওখানে দেখেন এটা কট সিস্টেম এটা যাবে না লিজ নেওয়া যাবে ভাগা ভাগে আধি বা বিভিন্ন এটা যাবে কিন্তু কট সিস্টেম ওটা যাবে না এরপরে দেখুন আরেকজন মুসাম্মত লুৎফা বেগম কুটিপাড়া একশো টাকা দিয়েছেন নগদ আল্লাহ মাকসির মাল হল দোবারাক আল্লাহ কহালিক মালিক আরেকজন শব্দুল আলী অমৃত পাড়া একশো টাকা নগদ বিশ কেজি ধান আল্লাহ মসাল্লি আল্লাহ আল্লাহ মারিক আলী আল্লাহ মাল হল দোবারাক আল্লাহ মালিক যে আপনাদের আরেকটা প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির কবর পাকা করা যাবে কি যদি না যায় তাহলে সে কবর পাকা করা আছে তার বিধান কি দেখুন কবর পাকা করা শিরিকের পর্যায়ের পাপ শিরিক করার সমতুল্য পাপ হলো কি কবর পাকা করা আলসু শাসাম বলছেন নাহা রসুলুল্লাহস আসলাম নিষেধ করেছেন নাহা আই ইউজাস শাসাল কব্রু ওয়াই ইউব্না আলাইহে ওয়াই ইউক আদা আলাইহে অফির ওয়াই ইউ তাব আলাইহে চারটা বর্ণ সই মুসলিমের মধ্যে তিনটা আসছে অন্য হাদিসে আর একটা শব্দ এসেছে আর রসুল আসলাম নিষেধ করেছেন কবর পাকা করতে ইউ আলাই কবর উপরে কিছু তৈরি করতে পাকা করতে আলাই কবর উপর গুম্বুজ সৌধ নির্মাণ করতে বা পাকা করতে এবং কবর উপর বসতে নিষেধ করেছেন ওয়াইউক্তাবালাই কবরে নেম প্লেট লাগাতে নিষেধ করেছেন লিখতে এটা অমুকের কবর এত সালে মারা গেছে অমুক ছিল লেখে না তো চারটা জিনিস নিষেধ করা হয়েছে একটা হলো কবর পাকা করতে কবরের উপরে সৌধ নির্মাণ করতে কবরের উপরে বসতে এবং কবরে কিছু লিখতে চারটা নিষেধ যে হাদিস পাবেন সহি মুসলিমের মধ্যে দুই হাজার নম্বর হাদিস সহি মুসলিমের আর সহি মুসলিমের দুই নম্বর হাদিস ওটার ভাষা আরো কড়া আল্লু মৃত্যুর তিন দিন আগে বা চার দিন আগে আলী রদি আল্লাহান হোর হাতে তরবারে তুলে দিয়ে বলছেন লা তুদা তিম সালা নিল্লা তামস্ত হলা কবরান মুস্তফা নিল্লা সবাই তো যাও যত উঁচু কবর আছে ভেঙে চুরমার করে দাও মাটির সাথে মিশিয়ে দাও মূর্তি ভেঙে চুরমার করে দাও আর পাকা কবর মাটির সাথে সমান করে দাও পাকা কবর মাটির সাথে কি করো সমান করে দাও ভেঙে ফেলে সমান করে দাও তাহলে মুসলিমের নম্বর হাদিস তাহলে যদি কারো কবর না জেনে না বুঝে উঁচা করে দেয় তাহলে কি করতে হবে বলুন তো সমান করে দিতে হবে দেখুন সাহাবিদের কবর পর্যন্ত পাকা করে গম্বুজ বা সৌধ নির্মাণ করেছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদি প্রখ্যাত একজন এরাবিয়ান আলেম সৌদির আলেম তিনি সরকারকে বিষয়টা বুঝালেন সেই সময় তিনি আশ্বাস দিলেন তার নেতৃত্বে সরকারি ছত্র ছায় সাহাবিদের পাকা করা যত ছিল সব ভেঙে দিয়েছে সৌদি শুধু একটা জায়গায় গেছিলেন সেইটা আরবে হচ্ছে আসলামের কবর উপরে যে গুম্বুজ এই গুম্বুজ করেছে তুর্কিরা কারা তুর্কিরা করেছে তুর্কি তুর্কিরা দীর্ঘদিন সৌদি আরব শাসন করেছিল সৌদি দখল করেছিল তুর্কির আমলে এই গুম্বুজটা করেছিল এই ভাঙতে ভাঙতে আগে আগে সাইড থেকে মানে মূল থেকে শুরু করেননি আগে সাহাবিদের দিয়ে শুরু করেছিলেন ওই ওই জায়গায় যাওয়ার আগে থেকে বিদায় নিয়েছেন তার পক্ষে সম্ভব হয়নি আরেকজন কিছু টাকা দিয়েছেন তো ওইটা যদি উনি ইতিহাস যেটা বোঝা যায় ওই ওই মুসলিম খলিফা আর মোহাম্মদ হাব যদি আরও বেশি হায়াত পেতেন তাহলে হয়তো বা ভেঙেই ছাড়তেন কিন্তু ওই সুযোগ হয়নি এখন হুট করে কেউ দিতে যায়নি যে ওটা ভাঙতে গেলে বিশৃঙ্খলা অনেক বেশি হয়ে যাবে কারণ শিয়া খারেজি সুন্নি নানান তরিকা সবার তো নাকি রাসূল তো সবাই দাবি করে আবার এই বিশৃঙ্খলার জন্য ওটা হাত দেয়নি তবে আল্লাহ যদি আবার কোনো দিনকে এরকম কোনো শাসক আর ওই রকম কোনো সংস্কারক আলেম আসে তো আবার হয়তো কোনো দিন ভেঙে দেবে তো কবর পাকা করা যাবে না যদি থাকে তো ভেঙে দিতে হবে না হলে যারা টিকিয়ে রেখেছে ভাঙছে না তাদেরকে জবাবদিহি করতে হবে তার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে জবাবদিহি করতে কোন কোনো কল্যাণ নেই কোনো নেই নেই পাপ ছাড়া বরং উত্তরাধিকারী যারা এটাকে ঠেঁকিয়ে রাখবে তারাই পাপই হবে বিচারে মাঠে ঠিক মানে সুযোগ নেই জবাব দিতে হবে ভাঙাটাই হচ্ছে সুন্নাত টিকে রাখা নয় হ্যাঁ কবর এটা একটা কবর চিহ্নিত রাখার জন্য সর্বোচ্চ একটা কিছু পাথর বা একটা ইট টিট কিছু দিয়ে রাখা যেতে পারে যেটা একটা কবর কিন্তু পাকা টাকা ওগুলো করা যাবে না আব্দুল মজিদ সর্দার সহকারে মালন অমৃতপরা দাখিল মাদ্রাসা এক হাজার টাকা দিয়েছেন বাকিতে আল্লাহ্ম সল্লি আল্লাহ আল্লাহ্ বারিক আলাই আল্লাহ মাকসিন মালাহুবার আল্লাহ আল্লাহ আলি মালিক। আলিক যে আপনাদের আরেকটা জিজ্ঞাসা বিসমিল্লা রহমান আলুর রহিম আর সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওবারকাত ওয়ালাইকুম সলাম সালাতে দুয়া কুনুতের বিধান কি জি বিতির সালাতে দোয়া কুনুত প্রত্যেক দিন পড়তে হবে এমনটি হাদিসে বোঝা যায় না একদম সারা বছর প্রত্যেক দিন পড়তে হবে এটা হাদিসে বোঝা যায় না মাঝে মাঝে ছেড়ে দেওয়া উচিত যদি কেউ পড়ে না মাঝে মাঝে পড়ে বেশিরভাগ ছেড়ে দেয় কোনো পাপ হবে না পড়তে পারলে ভালো একটা দোয়া সুন্দর দোয়া তবে এইটা নয় যে প্রত্যেক দিনই পড়তে হবে পড়া বাধ্য না পড়লে সালাতের ক্ষতি হবে বা নেকি কমে যাবে সেটা না পড়লে ওটা নেকি পাবে না পড়লে পাবে না এই মৌলিকভাবে এই কথাই পরিশেষ আল্লাহ বলে আলমীর কাছে প্রার্থনা আল্লাহ আজকে মাহফিলের যারা আয়োজন করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা ব্যয় করেছেন অর্থ দিয়েছেন উপস্থিত হয়েছেন সকলের জন্য আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিন সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ নাজাত রসিল হিসেবে কবুল করে নিন আজকের মাহফিলের বদওলতে আমাদেরকে জান্নাতি मेहमानদের তালিকাভুক্ত করে নিন পরিশেষ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মাহফিল এখানে শেষ করছি আজকের মাহফিলের আলোচনা সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু